নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার নাম চাল কুমড়ো ভাপা। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে নারকেল কুড়োনো, আর সর্ষে, লঙ্কা বাটা, আর গোল গোল করে কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োর টুকরোগুলো এইভাবে দাগ দাগ করে কেটে নিতে হবে। কাটার পরে চাল কুমড়োগুলো ঠিক এরকম দেখতে লাগবে। চাল কুমড়োগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চাল কুমড়ো খেতে সবাই পছন্দ করে না, কিন্তু এভাবে বানালে দেখবেন সবাই খেয়ে নেবে। একটি মিক্সার গ্রাইন্ডারে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। নুন দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এরপর একটি ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নেব। তারপর তেল গরম হয়ে গেলে আমি ওই চাল কুমড়োর টুকরোগুলো একটা একটা করে ফ্রাইং প্যানে দিয়ে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে দুই পিটি ভালোভাবে ভাজা হয়। এবার আমার চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, একটা টিফিন বক্সের মধ্যে আমি তুলে নেব। এর মধ্যে আমি নুন, চিনি এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব। এবার আগে থেকে বেটে রাখা সর্ষে, লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দেব, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 20 মিনিট লো ফ্লেমে এটা আমি ভাপাতে দেব। রেডি আমার চাল কুমড়ো ভাপা। দেখুন ভাপানোটা কি সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। এই চটজলদি রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভবিষ্যতে এইরকম চটজলদি রেসিপি যদি জানতে চান তাহলে আমার পাশে থাকুন।